ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। যুবাদের সামনে সুযোগ প্রথমবার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের। জুনিয়র টাইগারদের এমন সাফল্যে উচ্ছ্বসিত সিনিয়র টাইগাররা। ফাইনালের আগে নিউজিল্যান্ড থেকে যুবাদের শুভকামনা জানিয়েছেন শান্ত মুশফিকরা। আমার মনে হয় যে আর একটা স্টেপ এখানে আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলে বাংলাদেশকে একটা ট্রফি উপহার দিতে পারি। যত এই লাস্ট কয়েক মাস তোমরা অনেক হার্ড ওয়ার্ক করছো এবং উইশ ইউ অল দ্য বেস্ট ফর দ্য ফাইনাল। কংগ্রেচুলেশন বয়েজ, আশা করি তোমরা এশিয়া কাপটা জিততে পারবে। এবং সব থেকে বড় কথা, আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছি, কখনো এশিয়া কাপ জিতিনি। এশিয়া কাপের সেমিফাইনালে ফাইনালে আমরা হেরেছিলাম, তো আশা করি তোমরা এবার এশিয়া কাপের ফাইনালটা জিতবে ইনশাল্লাহ। গুড লাক, গুড লাক। আর একটা ম্যাচ বাকি আছে, তো আশা করব সবাই সুস্থভাবে খেলবে এবং ম্যাচটা জিতে দেশে ফিরবে। আর এটাই সুযোগ যে বড় বড় ফাইনাল ম্যাচ আমরা যেগুলো আগে মানে আমরা খুব ভালো যে করতে পারি নাই, সেগুলো এখান থেকে সুযোগ যে তোমরাই ম্যাচগুলো জিতবা, কীভাবে জিতবা সেটার জন্য আদার্স প্লেয়ারগুলো সেখানে শিখতে পারে। আর ওই তোমাদের মোটিভেশন থেকে আমরা বড় বড় ম্যাচগুলো জিতবো। গুড লাক, হ্যাঁ। কংগ্রেচুলেশন ইয়াং টাইগার, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং ইনশাআল্লাহ এশিয়া কাপে আমরা চ্যাম্পিয়ন হয়ে আসব। এবং তোমরা যেভাবে ক্রিকেট খেলছো, খুবই ভালো ক্রিকেট খেলছো এবং ইনশাআল্লাহ ভালো ফিনিশ করে আসবে। অলরেডি ইউ গাইস আর মেক আস প্রাউড। একটা ম্যাচ বাকি, ডু ইয়োর বেস্ট, লিভ দ্য রেস্ট। জয় হবে আমাদেরই। শুভকামনা রইল সবাইকে, আমরা জিতবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম অল, আশা করছি ফাইনালে তোমরাই জিতবে এবং আমি মনে করি আমরা ডিজার্ভ করি জেতার। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।